প্রতিটি কর্মের পেছনে একটা করে উদ্দেশ্য থাকে, তাই তো মা? আমরা যে কোনো কাজ করি কোনো না কোনো উদ্দেশ্যে, তাই তো? মায়েরা বাড়িতে রান্না করেন কিসের উদ্দেশ্যে? হ্যাঁ, বাহ, সেবার উদ্দেশ্যে। বাবারা কর্মক্ষেত্রে যায় অর্থের উদ্দেশ্যে। তো আজকে মহতী হরিবাসরে আমরা এসেছি, এর উদ্দেশ্যটা কি? শাস্ত্রে বললেন ভক্তি নটা, কটা ভক্তি? কটা আমরা বলি না, ভগবানের প্রতি ভক্তি আছে তো? ওমা, ভক্ত কাকে বলে? ভক্ত কাকে বলে? ভগবানের প্রতি যাদের ভাব ভক্তি আছে তারাই ভক্ত। কিন্তু ভক্তি বাবা, আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের প্রতি ভালোবাসাটাই ভগবানের প্রতি ভক্তি। তুমি আমাকে ভালোবাসলে সেটা হবে ভালোবাসা, কিছুক্ষণ যদি এই ভালোবাসাটা ভগবানের কাছে পৌঁছে দেব এটাই হয়ে যাবে ভক্তি। এই ভক্তি নামটা, ভগবানের প্রতি ভালোবাসাটা কত রকমের হয়? কত রকমের বললাম? নটা। নব বিধা ভক্তি, বিধান অনুযায়ী ভক্তি। কটা? নব মানে নয়, ঠিকই। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ সেবং, শরণং পদ সেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্ম নিবেদনম, সখ্য আত্ম নিবেদন। এই যে নটা ভক্তি বাবা, নটা ভক্তির মধ্যে প্রথম দুটো অঙ্গ বললেন শ্রবণং কীর্তনং বিষ্ণু। শ্রবণং মানে, শ্রবণং মানে কি? কানে শোনা। কীর্তনং বিষ্ণু মানে বিষ্ণু কথা কীর্তন। বলছে নটা ভক্তির মধ্যে প্রথম দুটো ভক্তি হচ্ছে শ্রবণ আর মুখে বলা, মানে কানে শোনো আর মুখে বলো। এই দুটি উদ্দেশ্যে আজকে মহতী হরিবাস। তাহলে বাবা বলছে আগে শোনা না আগে বলা? মায়েরা কি বোবা নাকি? হ্যাঁ, আগে শোনা না আগে বলা গো, আগে শোনা। তা সবাই একমত তো? কি গো মা, আগে শোনা তো না আগে বলা? হ্যাঁ, আগে শোনা। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কি শুনবে শোনো তারপর বল। এই তো হচ্ছে কথা, বলে আগে বল আগে শোনা। তো শোনো, কি শুধু যা হোক একটা বলে দিলেই হল, আগে বলা তারপর শোনা। কেউ না বললে শুনবো কি করে? ওগো তুমি বিচার করলেই আগে বললাম, আমরা বিচারে করে দেখলাম আগে বললাম, কিন্তু মহাজন রচনা করে গেছে শ্রবণং কীর্তনং বিষ্ণু, আগে শোনো আগে শ্রবণ করো। কেন বাবা? এক বৈষ্ণব নাম গাইছে, নাম গাইতে গাইতে পথ দিয়ে যাচ্ছে, আর দুজন ভক্ত ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, কথোপকথন করছে। এখন বাবা তুমি আমার সঙ্গে রাস্তার ধারে দাঁড়ালে আমি প্রথমেই প্রশ্ন করব, কেমন আছো? তুমি জিজ্ঞেস করবে কেমন আছো, কি গো তোমাদের পাশের বাড়ির বউটা যে পালিয়ে গেল তার খবরটা, ওদের বাড়ির সব কি চলছে? এই হচ্ছে আলোচনা। কিন্তু দুজন ভক্ত যখন একত্রিত হয় তাদের কথাটা একটু অন্য রকম হয়। রাধে রাধে, সেবা চলছে তো? হরিও গোবিন্দের সংসারে সব কেমন আছো? তুমি আমি মায়ার জীব, তুমি আমি ভাবি আমার সংসার, আর যারা বাবা তার দাস হয়ে গেছে তারা বলে গোবিন্দের সংসারে কেমন আছো। কারণ তোমার আমার সংসার নয়, আমরা বোকার মতো বলে যাই তুমি তোমার কেমন আছো, তোমার বাড়ির ঘর দোরের অবস্থা কি, তোমার অবস্থা কি, বাড়ি তোমার বাড়ির সবাই কেমন আছে। কিন্তু যারা সার অংশ ধরে ফেলেছে না তারা বুঝে গেছে সারটা কি, কারণ আমি হচ্ছি অতিথি, সংসারটা অন্য কারণ। যদি আমার সংসার হয় আমাকে ছাড়া সেটা চলবে না। এই যে আমার দেহ, আমি নিঃশ্বাস নিচ্ছি বলে চলছে, ওদিক থেকে সুইচটা অফ করে দিলে দেহটা অসার হয়ে যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কিন্তু তোমাকে ছাড়াও চোখটা বন্ধ করে দেখো দিব্যি চলে যাবে, বরং আমার মারা যাওয়ার পর বলবে ভালোই হয়েছে বুড়ো মরে গেছে, অনেক খরচ মাচিয়ে দিয়ে গেল। তাই বাবা ওই ভক্ত দুজন আলোচনা করছে গৌর গোবিন্দ কথা, আর যে সন্ন্যাসী পথ ধরে যাচ্ছে সে দাঁড়িয়ে বলছে রাধে রাধে। কেমন তা তোমরা দাঁড়িয়ে আছো এখানে গৌর গোবিন্দ কথা বলছো, তাই দাঁড়িয়ে গেলাম। বাবা তোমরা দুজনেই ভক্ত, দেখে মনে হচ্ছে অনেক ভক্তি আছে, তা তোমরা কেমন ভক্ত আমি কিন্তু একটু যাচাই করব। ওই দুই ব্যক্তিকে বলছে তোমরা কেমন ভক্ত আমি একটু যাচাই করব। কি করে বলে, একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? প্রথম জনের কাছে বলছে বাবা তুমি 10 বার কৃষ্ণ বলো, কতটা ভক্তি যাচাই হচ্ছে। বলছে তুমি 10 বার কৃষ্ণ বলো। এখন প্রথম ব্যক্তি হাসছে আর বলছে এটা আবার কি যাচাই করে, দেখো 10 বার কৃষ্ণ বলার মধ্যে কোনো কঠিন কাজ আছে? তো বাচ্চারাও বলে ফেলে, সে বলতে শুরু করছে কৃষ্ণ 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 20 বার বলে ফেলেছে। তা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো গো? বলতে বলেছে কবার, বলেছে কবার, ভালো করলো না খারাপ করলো? কি মনে হয় পরীক্ষায় পাশ করেছে? হ্যাঁ পাশ করে গেছে না বাবা, একদম বলছে তুমি উত্তীর্ণ হয়ে গেছো, বাকি রয়ে গেছে আরেকজন। তার কাছে গিয়ে বলছে বাবা এবার তোমার পরীক্ষা, তুমি এবার 10 বার বলো, তাহলে দেখা যাবে কে ভালো বলতে পারে। দ্বিতীয় ব্যক্তির কাছে যেই না গেছে সে ব্যক্তি 10 বার তো দূর, 10 বার তো দূর, একবার বলতে গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে দিয়েছে। তাই গৌর হরি হরি বল, তাহলে কার বলাটা সার্থক হলো যে একবার বলেছে কিন্তু বলতে বলেছে কবার? 10 বার। অমা তিনি বললেন কি শোনো, এই যে চোখে জল এলো, কেন যার মনের মধ্যে ভালোবাসা থাকে না, যদি ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যায়, যদি ভালোবাসাটা অন্তর থেকে হয়, আর একবার যদি মনে পড়ে যায় যে আমি তার থেকে দূরে আছি, নয়নে জল এসে। আমরা হচ্ছি সেই হতভাগাজি যারা গোবিন্দকে দেখে উপেক্ষা করে চলে যায়, হৃদয়ে একটু ভালোবাসা আসে না। মন্দিরের পাশ দিয়ে গেলে কখনো মনে হয় দাঁড়িয়ে একটু ভালো করে দর্শন করি, আরে ট্রেন চলে যাবে ছো, এটা সেই ভালোবাসা, দেখলে নয় যার কথা মনে পড়লেই ভালোবাসা এসে যায়, যার কথা মনে পড়লেই চোখে জল এসে যায়। এটা কি করে হয়? শ্রবণের মাধ্যমে। কেমন ভাবে বললেন, এই যে নববিধা ভক্তি, 9টা ভক্তি, তার প্রথমেই কাকে রাখা হয়েছে? শ্রবণকে। বলছে শ্রবণের গুরুত্ব, শ্রবণের মাহাত্ম্য সব থেকে অপরে, কারণ সোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে না অন্য কোনো পথে আসে, সোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে অন্য কোনো পথে আসে না, আগে তাই সোনা লাগবে শ্রবণ, আর কারণ সেই বলতে পারে গো যে আগে শোনে, কারণ এখন বলার মানুষের অভাব নেই কিন্তু শ্রবণ করার মানুষের বড় অভাব। বলতে এখন সবাই চাই গো, শুনতে কেউ চায় না, জগৎটা এরকম হয়ে গেছে এখন দেখো ঘরে ঘরে গুরু পাওয়া যাবে, গুরু পাওয়া যাচ্ছে না, কত গুরু ছয় লাখ শিষ্য আর পাচ্ছে, বলে আগে শিষ্য 6 লাখ ছিল, কত এক একটা গুরুর কতগুলো করে শিষ্য, এখন গুরু ছড়িয়ে গেছে, গুরুরা যোগ্য শিষ্য পাওয়া যাচ্ছে না। বলতে সবাই ব্যস্ত, বড় হতে ব্যস্ত, নত হতে কেউ পায় পারছে, তাই বলছে আগে শোনো, যত কৃষ্ণ কথা তোমার শ্রুতি মূল দিয়ে হৃদয়ে প্রবেশ করবে না তত তোমার হৃদয়ে ভক্তি জাগরিত, আর শুনিতে 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 যখন তোমার এই হৃদয়টা শীতল হয়ে যাবে না, তখন মুখ
দিয়ে তোমার একবার কৃষ্ণ বেরোলে নয়ন দিয়ে বাড়ি এসে যাবে। নিতাই গৌর হরি হরি সেই শ্রবণ আর কীর্তনে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। ওমা, তোমরা যে আসনটায় বসে আছো, এই আসনটার নাম কি? শ্রবণ আসন। তাই তো, আসনটা কার? প্যান্ডেল বলার। প্যান্ডেল বলার আসন? বাবারা বলছে হ্যাঁ। ওমা, কার আসন গো? কীর্তন শুনতে যাবি? এই দাঁড়া দাঁড়া, একটা পেপার নিয়ে নি হাতে করে। কেন রে? আরে শাড়িটা একটু ভালো পড়েছি তো, ধুলো লেগে যাবে। তাই তো, হাতে করে পেপার নিয়ে এসে বেছিয়ে বসছে। করে তো বাবা এরকম? এই ধুলোটা মাখার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকা রাজত্ব ত্যাগ করে নদিয়ায় ভিখারি হয়ে গিয়েছিল, শুধু এই ধুলাটা মাখবে। আর তুমি সেই ধুলোটাকে উপেক্ষা করছো, যে শাড়িটার দাম 1000 টাকা, দেহটা আছে বলে শাড়িটা পরিধানে পরেছো। যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই 100 টাকার সাদা কাপড় দেবে। যতই দামি শাড়ি পরো না কেন, এই দেহটাকে আগে পবিত্র করতে হবে। আমা, 7 দিন ব্যাপী কৃষ্ণ কথা শ্রবণ করেছিল কে? ভাগবতী ও বিষয় পরীক্ষিত মহারাজ। এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজ। সেই আসনে বসে আছো, তাই বলছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হই তবে সাধু গুরু বৈষ্ণব উপচার। সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব উপচার। যদি পূর্ব জন্মের সুকৃতি থেকে থাকে, তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ করার সৌভাগ্য হবে, না হলে হবে না। এই যে সবাই মিলে একত্রিত হয়ে হরিনামে বসা, আজকে নয়, আপনি যেদিন বসেন, যেখানেই বসেন, যেখানেই সাধু সঙ্গ করেন না কেন, একটা কথা মনে রাখবেন, আমি কোনো সুকৃতি করেছিলাম তবে আজকে আসতে পেরেছি, নাহলে আসতে পারতাম না। সবাই আসতে পারে। হরিনামে মতি সাধু গুরু চরণে ভক্তি সবার আসে না। তাই বলছে সাধু গুরু চরণ আশ্রয় করে বদনে নাম করো, সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপুরে পূজা পরিচর্যা, কলিযুগে একমাত্র হরিনাম। তাই বলছে নাম না, যদি ভবন অদি পারাপার হতে হয় শুধু নাম না, ধ্যান করতে হবে না, সংসার ত্যাগ করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, শুধু নাম না। কি নাম নেবে? লহনা। লহ মানে নাম, নাম কি নাম? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। নাম নাম নিয়ে কি করবে? গুরুদেবের থেকে নাম নিলাম, এবার কি করব? জপ নাম, জপ করো। অবিরাম কৃষ্ণ জপ নাম। পথচলিতে কথা বলি বাবা, তুমি পথ দিয়ে যাচ্ছ, তুমি আমাকে চেনো? চেনো না? আমি তোমায় চিনি, চিনি না। তুমি আমার সঙ্গে কথা বলবে? বলবে না। কিন্তু তুমি আমার অচেনা বলে কথা বললে না। একজন ভক্ত গলায় তুলসীর মালা সেবা করে পথ দিয়ে যাচ্ছে, আর একজন ভক্ত গলায় তুলসীর মালা নিয়ে পথ দিয়ে আসছে, তারাও দুজন দুজনকে চেনে না। কথা বলে? কথা বলে না? বলে না। দুজন ভক্ত পাশাপাশি যাচ্ছে, কথা বলে? কি বলে? জয় রাধে জানিতাই হরি কৃষ্ণ। কেন? তুমি তো আমায় চেনো না, কথা বললে কেন? বলে, ওগো তুমি যার দাস আমিও তার দাস, তুমি আমি ভাই। যারা ভক্ত হয় না
সারা জগৎ চরাচর তাদের আপন হয়ে যায়, কারণ তোমার আমার মালিকটাই। হরি, তোমাকে যে তৈরি করেছে পৃথিবীতে পাঠিয়েছে, আমাকেও সেই পাঠিয়েছে। তাই বলছে পথ চলিতে, যখন পথ দিয়ে কোথাও যাবে কৃষ্ণ নাম করো। কেন কি গো, কখন আসবে? বলে এই তো দুপুরের মধ্যে ফিরবো। আরে ফিরবো গ্যারেন্টি দিয়ে যেও না, কত লোক চলে যায় ফিরে আসা হয় না। হরি, তাই বলছে যদি এই পথে চলতে চলতেই আমার জীবন চলে যায় কি হবে? তাই ওই পথ দিয়ে যেতে যেতে নাম করো, সময় পাচ্ছ তখন নাম করো, সংসারের সময় নেই। পথ দিয়ে যখন যাচ্ছ তখন তো সময় পেয়েছো, তখন নাম করো। তাই বলছে পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ সারাদিনে ব্যবসায় 200 টাকা রোজগার হয়, কালকে আমি দেখছি 210 টাকা কি করে হয়, তাই তো? একটু বাড়াতে হয় তো, আজকে তুমি 100টা পাপ করি কালকে 101টা করতে হবে না তো, গুনে রাখবে তো, বাড়াতে হবে। আর মিথ্যে কথা কটা ভালো? হ্যাঁ, 100টা 99টা মানুষ অন্তত বলে, পুরো 100ই করে দিয়েছে। সত্য যুগে তিন ভাগ মানে পুরোটাই সত্য ছিল। এবার ত্রেতা এসেছে, এক ভাগ মিথ্যে প্রবেশ করলো, তিন ভাগ সত্য, তারপরে পুরো সমান সমান হয়ে গেছে। আর কলিযুগে তিন ভাগ মিথ্যে হয়ে গেছে, এক ভাগ সত্যি রয়েছে। সেই সত্যিও এখন মিথ্যে এতেই চাপা পড়ে যাচ্ছে, ঘোর করিয়ে এলে চাপাই পড়ে যাবে। সারাদিনে এত যে পাপ করি কি গো, কি মনে হয়? কেউ দেখতে পেল না, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না, সবার বিচার হবে সেখানে গিয়ে, কেউ উদ্ধার পাবে না। তাই বলছে নাম করো। এই কলিতে লহ এই ললিত কৃষ্ণ না, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ না, লহ না কৃষ্ণ না পাপ না অবিরাম, লহ না কৃষ্ণ না জপ না হোক। আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনী লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন, বৃন্দাবনী লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব। কোথায় যাবে গো মা? বৃন্দাবনে যাবে? তা বৃন্দাবনে যাওয়ার আগে কিন্তু আরেক জায়গায় যেতে হবে, কোথায় বলো তো?
শ্রীধাম নবদ্বীপ, নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করে তারপর যাব বৃন্দাবন। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। নাম গাইতে গাইতে আমার দয়াময়ের মাঝে এক ভাব এল, আর ভাব এসেছে এটা সবাই বুঝতে পারছে, কিন্তু কি ভাব এসেছে সেটা কারো বোধগম্য হচ্ছে না। ভাবাবেশে গৌরহরির বেশটা কেমন হয়েছে সেটি মহাজন বর্ণনা করছেন। কিভাবে বর্ণনা করলেন আসুন আস্বাদন করি। আরে আরে মা বিরহজনে আমার পহু পহু ভেল গোরা রে ওরা মানু
গৌরহরি দুটি নয়ন দিয়ে প্লাবনের ধারা বই যাচ্ছে। প্লাবন মানে বন্যা, যেমন বন্যা হলে দ্রুত গতিতে জলের ধারা বইয়ে যায়, আজকে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইয়ে যাচ্ছে। স্বয়ং ভগবান কাঁদছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছি আনন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্বকারণের কারণময়, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছি আনন্দের বিগ্রহ, তিনি আজকে কাঁদছেন, তার চোখে জল। কেন? দুটি কারণ, এক হচ্ছে লীলার কারণ বা ভাব, না কাঁদলে লীলা হয় না। দ্বিতীয় হচ্ছে আমরা, আমরা মানে আমাদের মতো কলিহত জীবকে দেখিয়ে বললেন আমরা। কেন? আমা যখন পৃথিবীতে এসেছিলাম, হে দয়াময়, এই যে আমরা পৃথিবীতে এসেছি মানব জন্ম লাভ করে না, অনেক কষ্ট করে দেহটা কিন্তু পেয়েছি। শাস্ত্রে বললেন 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ পেয়েছ সাদেরও মানব জনম। 84 লক্ষবার পৃথিবীটাকে ভ্রমণ করে তবে এমন সুন্দর মানব দেহটা পেয়েছি। এই দেহটা পাওয়ার জন্যে না জানি কত মিনতি, কত কাকুতি, কত নয়নের বাড়ি পরিচ্ছন্ন করেছি। এলাম মাতৃ জঠরে, 10 মাস 10 দিন হেদমুণ্ডে ঊর্ধ্বপদে তপস্যা করেছি। হে গোবিন্দ, সুন্দর দুটো নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব। বদন দাও, কৃষ্ণ কথা বলবো। শ্রুতিমূল দাও, কৃষ্ণ কথা শ্রবণ করব। চরণ দাও, তীর্থে তীর্থে ভ্রমণ করব। হস্ত দাও, তোমার চরণ সেবা করব। বলে তো ছিলাম, করেছি কি? কত কিছুই না কথা দিয়ে এলাম, কথা কি রাখতে পারলাম? কৃষ্ণ ভজি বার তরে সংসারে আইনো, সংসারে আইনো, মিছে মায়ায় মত্ত হইয়া বৃক্ষ সম হইনো, মিছে মায়া, মিছে মায়ায় মত্ত হইয়া বৃক্ষ সম হইনো। কৃষ্ণ ভজি বারতনি সংসারে আইনু, ভুলে গেলে চলবে না। তুমি যতই সংসারের সেবা করো, একটা কথা মাথায় রেখে দিও, কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু। এই পৃথিবীতে তুমি এসেছো কৃষ্ণ ভজন সাধন করার জন্য, এ বিহনে তোমার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। তুমি নিজে থেকে মায়ায় জড়াতে পারো, কিন্তু তোমার কর্তব্য তুমি ভুলে যেতে পারো না। ও বাবা, বাবা হয়ে কোনোদিন আনন্দের, হয়তো আমাদের খুব আনন্দ হচ্ছে, কোন অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু কোন অনুষ্ঠানে গিয়েও কি কোনো বাবা ভুলে যায় যে পরের দিন সকালবেলায় আমার ছেলের স্কুলের মাইনেটা দিতে হবে? কি বাবারা ভুলে যায়? মনে তো থাকে, কারণ এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য, এটাই তার কর্ম, সন্তান প্রতিপালন করতে হবে। কোনো মা, ও মা আজকে কীর্তন শুনতে এসেছো, কেউ ভুলে গেছো সকালবেলায় উঠে রান্নাটা তোমাকে করতে হবে? কেউ ভুলে গেছো? সবার মনে আছে, কারণ সকালে গিয়ে রান্নাটা করতে হবে, এটা আমার কর্তব্য, এটা আমার কর্ম, এটা আমাকে করতেই হবে। তাহলে মায়ার জগতে সে কেন ভুলে গেছো? তুমি কৃষ্ণ ভজন সাধনের জন্য এসেছো, এটা তোমাকে করতেই হবে। যতই আজকে আমি ঘুরে বেড়াই না কেন দুনিয়ায়, যতই আজকে আমি আনন্দে মেতে থাকি, যতই আজকে আমার এত পরিজন থাক, শেষ দিনে চিতার আগুনে আমার আমার দেহটাই শুধু ছাই হবে, আর কারো দেহ আমার সঙ্গে ছাই হবে না, এটা কেন ভুলে যাও? ভুলে গেলে চলবে না, একদিন আমাদেরকেও ফিরে যেতে হবে। আজকে গৌরহরি কাঁদছে, হাই রে কলিহত জি, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করি এলাম, তবু কলিহত জীব নিল না। একটা কথা চিন্তা করুন মা, আর কিচ্ছু চিন্তা করা লাগবে না, নিজের জীবনের প্রতি না ঘৃণা এসে যাবে যদি ভাবো আমি কি। আজকে এখানে আপনারা বসে আছেন কার কথা শোনার জন্য? ভগবানের কথা শোনার জন্য, গৌর গোবিন্দের কথা শোনার জন্য? বাস এটুকু ভাবো, এইটুকু কথাটা ভাবো, যার কথা শোনার জন্য আজকে নিজের মূল্যবান সময়টা হরিবাসনে দিয়েছ, যার কথা শোনার জন্য কষ্ট করে আজকে বসে আছো না, সে যখন স্বয়ং পৃথিবীতে ছিল কেউ তাকে মর্যাদা দেয়নি, এমনকি এক বিন্দু সম্মান আমরা তাকে দিতে পারি?
যার কথা শোনার জন্য আজকে এত কিছু, যখন গৌরহরি ছিল কে দিয়েছি তাকে আমরা মান, কত আঘাত। আরে সম্মান দূর, সম্মান দূর, আমার গৌরহরিকে আঘাত করা হয়েছিল, মারা হয়েছিল। তুমি আমাকে মারলে আমি তোমার মুখ দেখব না, থানা পুলিশ হয়ে যাবে। আমার গৌরহরিকে মেরেছিল তবুও সে নাম প্রচার করা ছাড়ে। নিত্যানন্দ দয়ালকে কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুদির ঝরছে, প্রতিবাদ করেনি, হাসি মুখে বলেছিল আরো মার, কিন্তু কৃষ্ণ যার কথা শোনার জন্য আজকে এত কিছু, স্বয়ং যখন ছিল যদি একটু ভালোবাসা আমরা দিতে পারতাম আজকে আমাদের দশা এমন হতো না। সেই গৌরহরি আজকে যখন নয়নের বাড়ি গরিষ্মণ করছে আর কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, মা হাতে ধরে পায়ে ধরে নাম বলো কৃষ্ণ নাম বলো, তারা যদি এত ত্যাগ না করতো, এত কষ্ট করে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম না প্রচার করে দিত, এই যে আজকে সবাই মিলে একত্রিত হয়ে বসে আমরা নাম শ্রবণ করছি, এটা কিন্তু আমাদের ভাগ্যে কোনো দিন হতো না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই আমার নিতাই গৌর নামে মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি করেন দেখি, উলুধ্বনি উলুধ্বনি, আমার গৌর এলো রে, আমার গৌরহরি কোথায় এসেছে গো, আহা আস্তে 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 আস্তে, কোথায় এসেছে, হ্যাঁ তা কোন নদিয়ায় এসেছে, তো আমাদের কি এইখানটাকে নদিয়া বানাতে পারবে, এই স্থানটাকে নদিয়া বানাতে পারবে, তাহলে গৌরহরি এখানেই আসবে, পারবে কি পারবে, নদিয়ার মানুষ সবাই কি করে গো, হ্যাঁ নদিয়ার মানুষ এই রকম থাকে, দেখো চলে যাও স্কন মন্দিরে কত মানুষ সবার হাত দুটো উপর দিকে করতালি দিচ্ছে, তোমরা দিতে পারবে, দেখি হাতগুলো তোলো দেখি কার কার হাত আছে আমার গৌরহরির জন্য, তারা হাত দিতে পারবে, বা 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 আমার গৌর এলো রে, স্প্রিং লাগানো আছে নাকি উঠলেই নেমে যায়, এই সোনার নদিয়া উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি গো, ওই তো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের এমন ভালোবাসা বাবা, 2 মিনিট তুলতে গেলেই বলে তোর বাবা কি হাত তুলো নামিয়ে দিদি,
আত্মা তোলা মানে কি? আত্ম সমর্পণ করা, আমিত্বটা দিয়ে দেয়া। হে দয়াময়, আমার বলে কিছু নেই, আমার বলতে শুধু তুমি। কিন্তু বাবা আমি তো ত্যাগ করবো, আমার গাড়ি আমার বাড়ি। যার আমিত্ব বেশি থাকে না, তার হাত তুলতে হাত বেশি ভারী লাগে। ভার তো আমিত্ব বেশি না, তুলে রাখতে পারে না। আমিত্ব ত্যাগ করো, দেখবে হাত দুটো উঠবে। দেখি সবাই মিলে তোলো, হ্যাঁ।